বলছে ঘর থেকে ছেলেগুলোকে বার করব, কপালে তিলক কাটবো, হাতে ত্রিশূল ধরাবো, ওদেরকে দিয়ে রামনবমী মিছিল করাবো। তো পাল্টে এসে গেলেন আমাদের মমতা ব্যানার্জি, বলে ওরা দিলীপ ঘোষ রামনবমী মিছিল করাবে, আর আমি কি বসে বসে আঙুল চুষবো? আমি পারি না। এই অনুব্রত কোথায় আছিস রে? আয় তো বীরভূম থেকে কলকাতার নিয়ে বিজেপি ওখানে রামনবমী মিছিল করবে, তো আমি কি করব? আমার তৃণমূলের পোষা বাঁদরগুলো এবার থেকে হনুমান জয়ন্তীর মিছিল করবে। সরকার চালানোর নাম করে নবান্নের মাথায় বসে আর দিল্লির মাথায় বসে এরা চ্যাংরামি মারছে মানুষের জীবনকে নিয়ে। একদিকে আছে আমাদের এখানে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তার পলিসি কি সরকারের? ও কৃষক ফসলের দাম চায়, শ্রমিক তার ঘরের মজুরি চায়, ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা চাকরি চায়, কোন চিন্তা নেই। আমি কি করব? আমি তাদের জন্য অযোধ্যায় একটা মন্দির বানিয়ে দেব। তো এখানে চলে এলেন আমাদের মমতা ব্যানার্জি, বলে ওরে মোদী তুই মন্দির বানাবি কেন রে? আমি মন্দির বানাতে পারি না, আমার কি ঠাকুর কম পড়েছে দেখবি? মা দুর্গা মা কালী ওম নমঃ শিবায় বিষ্ণু মাতা, আমার কত ঠাকুর আছে। মোদী যদি অযোধ্যায় মন্দির বানায় রামের, তো আমি কি করব? আমি দীঘায় একটা জগন্নাথের মন্দির। নাকি পশ্চিমবঙ্গে 50,000 রোহিঙ্গা খুঁজে পেয়ে গেছে, এ নাকি গরুর দুধে সোনা খুঁজে পেয়ে গেছে, তবু আজ অব্দি নিজের পলিটেকনিক পাশের কাগজ খুঁজে পায়নি, আর পশ্চিমবাংলার 294টা কেন্দ্রে কয়েকটা প্রার্থী খুঁজে পায়নি, তৃণমূল থেকে লোক এনে প্রার্থী করতে হচ্ছে। মমতার সার্কাস দেখতে দেখতে কি জানলাম? আমরা জানলাম যে মোদি এই দেশে রামের মন্দির বানাবে, দিদি এই দেশে জগন্নাথের মন্দির বানাবে, আর আমার আপনার বেকার ভাই বোনেরা কি করবে? ওরা মন্দিরে সিঁড়িতে বসে কৌটো নিয়ে ভিক্ষে করবে, জীবনে কোনোদিন চাকরি বাকরির মুখ দেখবে না, এই করবে। আমাদের বিজেপি করছেন মমতা ব্যানার্জির সব বাতেলাবাজি শুনলে আগে আমাদের হাসি পেত, এখন বেচারিকে দেখলে মায়া হয়। ওই আপনারা দেখেন তো টিভিতে মমতা ব্যানার্জির মিটিং হয়, দেখেন তো? দেখবেন একটা জিনিস খেয়াল করে, এখন যখন মমতা ব্যানার্জি মঞ্চে ভাষণ দেন, বিচারীর এমন অবস্থা হয়েছে এখন মঞ্চে ভাষণ দিতে দিতে মাঝে মধ্যে ভাষণ থামিয়ে এরকম করে পেছন ফিরে দেখেন, পেছনের চেয়ারে সবাই বসে আছে নাকি এর মধ্যে কয়েকটা উঠে বিজেপিতে চলে গেছে। এরা সব কটা নেতা একটা এমন চোর, এমন চোর, এ পঞ্চায়েত থেকে শুরু করে মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর ভাইপো পর্যন্ত, এরা এমন চোর, এমন চোর, এগুলো যে কদিন বেঁচে আছে তো পয়সা কামাবেই, এগুলো মরে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, আরে এমন চোর। আর এই সব করা চোর সিবিআই আর ইডির কেস খেয়ে বসে আছে। অমিত শাহর বাবার ক্ষমতা নেই আমাদেরকে সিবিআই দেখিয়ে ব্ল্যাকমেল করে। ভোটে আমরা জিতবো এবং ভোটে জেতার পরে 5 বছরের জন্য বিজেপিকে বাংলার বাইরে রাখবো আমরা। আমরা পারবো, কারণ আমরা বিক্রি হব না, আমরা ভয়ের কাছে মাথা নত করব না, আমরা সিবিআই দেখিয়ে ইডি দেখিয়ে আমাদেরকে কিনে নেওয়া যাবে না, দিদি আর দিদির ভাইপোকে কিনে নেওয়া যাবে। আপনারা দেখছেন 10 বছর ধরে আমাদের রাজ্যে তৃণমূলের সরকার চালাচ্ছে, 7 বছর ধরে বিজেপি যে সরকার চালাচ্ছে, সরকারগুলো আমাদেরকে কেমন লেগেছে, আপনাকে কেমন লেগেছে? সরকার চালানোর নাম করে নবান্নের মাথায় বসে আর দিল্লির মাথায় বসে এরা চ্যাংরামি মারছে মানুষের জীবনকে নিয়ে। একদিকে আছে আমাদের এখানে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তার পলিসি কি সরকারের? ও কৃষক ফসলের দাম চায়, শ্রমিক তার ঘরের মজুরি চায়, ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা চাকরি চায়, কোন চিন্তা নেই। আমি কি করব? আমি তাদের জন্য অযোধ্যায় একটা মন্দির বানিয়ে দেব। তো এখানে চলে এলেন আমাদের মমতা ব্যানার্জি, বলে ওরে মোদী তুই মন্দির বানাবি কেন রে? আমি মন্দির বানাতে পারি না, আমার কি ঠাকুর কম পড়েছে দেখবি? মা দুর্গা মা কালী ওম নমঃ শিবায় বিষ্ণু মাতা, আমার কত ঠাকুর আছে। মোদী যদি অযোধ্যায় মন্দির বানায় রামের, তো আমি কি করব? আমি দীঘায় একটা জগন্নাথের মন্দির বানিয়ে দেবো, হয়ে গেল। তো আমার এখানে চলে এলো দিলীপ ঘোষ, আর এই এক মাল হয়েছে, এর কথা কি বলবো আপনাদের, যত কম বলা যায় এর কথা তত ভালো। এ নাকি পশ্চিমবঙ্গে 50,000 রোহিঙ্গা খুঁজে পেয়ে গেছে, এ নাকি গরুর দুধে সোনা খুঁজে পেয়ে গেছে, তবু আজ অব্দি নিজের পলিটেকনিক পাশের কাগজ খুঁজে পায়নি, আর পশ্চিমবাংলার 294টা কেন্দ্রে কয়েকটা প্রার্থী খুঁজে পায়নি, তৃণমূল থেকে লোক এনে প্রার্থী করতে হচ্ছে। তো সেই দিলীপ ঘোষ ও গরুর দুধে সোনা খুঁজে পেয়ে গেছে, তবু 294টা কেন্দ্রে বিজেপির অরিজিনাল প্রার্থী খুঁজে পায়নি, তৃণমূল কংগ্রেসের ছাঁট মালগুলোকে নিয়ে বিজেপি প্রার্থী বানিয়েছে। আর সে বলে যে পশ্চিমবাংলা এবার বামপন্থীদেরকে দিয়ে হবে না, আইএসএফ কে দিয়ে হবে না, কংগ্রেসকে দিয়ে হবে না, আমরা বিজেপি এবার দিদির বিরুদ্ধে মিছিল করবো। ভালো কথা বাবু, মিছিল করো, কি মিছিল?
যাদের টেট পরীক্ষার রেজাল্ট বেরো, এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরো সেই দাবি দাবিছিল, যাদের ছেলে মেয়েরা কাজ পায় সেই দাবি দাবিছিল, তা নাকি বলছে ঘর থেকে ছেলেগুলোকে বার করব, কপালে তিলক কাটবো, হাতে ত্রিশূল ধরাবো, ওদেরকে দিয়ে রামনবমী মিছিল করাবো। তো পাল্টে এসে বলেন আমাদের মমতা ব্যানার্জি, বলে ওরা দিলীপ ঘোষ রামনবমী মিছিল করাবে, আর আমি কি বসে বসে আঙুল চুষবো? আমি পারি না। এই অনুব্রত কোথায় আছিস রে? আর তো বীরভূম থেকে কলকাতার নিয়ে বিজেপি এখানে রামনবমী মিছিল করবে, তো আমি কি করব? আমার তৃণমূলের পোষা বাঁদরগুলো এবার থেকে হনুমান জয়ন্তীর মিছিল করবে। কেউ বলছে না কৃষককে ফসলের দাম দেবো, কেউ বলছে না শ্রমিককে তার ঘামের মজুরি দেবো, কেউ বলছে না ঘরে ঘরে বেকার ছেলে মেয়েগুলোর হাতে একটা কাজ দেবো। আর আমি আপনি এই বাংলার মানুষ, এই মোদী মমতা সার্কাস দেখতে দেখতে কি জানলাম? আমরা জানলাম যে মোদি এই দেশে রামের মন্দির বানাবে, দিদি এই দেশে জগন্নাথের মন্দির বানাবে, আর আবার আপনার বেকার ভাই বোনেরা কি করবে? ওরা মন্দিরের সিঁড়িতে বসে কৌটো নিয়ে ভিক্ষে করবে, জীবনে কোনোদিন চাকরি বাকরির মুখ দেখবে না। এই করবে আমাদের সরকার, এই করার জন্য মানুষ সরকারকে আনে। এখন মরণকালে হরির নাম, দিদির যাওয়ার সময় এসছে, দিদির যাওয়ার সময় এসছে। এখন বলছেন যে আমাকে ভোট দিন, না হলে বাংলায় বিজেপি চলে আসবে। বামপন্থী বন্ধুদেরকে বলছি, বামপন্থীদেরকে ভোট দিয়ে, সংযুক্ত মোর্চাকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, আমাকে ভোট দিন। আরে দিদি, সংযুক্ত মোর্চাকে ভোট দিলে ভোট নষ্ট হবে কিনা জানি না, কিন্তু আপনাকে ভোট দিলে বাংলা নষ্ট হবে, আপনাকে ভোট দিলে আমাদের জীবন জীবিকা নষ্ট হবে। 10 বছরে টের পেয়েছি, লজ্জা করে না? 10 বছর ধরে বামপন্থীদের পার্টি অফিস দখল করেছেন, একের পর এক মানুষ খুন করেছেন, মিটিং করতে দেননি, মিছিল করতে দেননি, ধর্মঘট করতে দেননি। এখন মরণকালে হরির নাম, বিজেপির ভয় দেখিয়ে বামপন্থীদের ভোট চাইতে এসছেন। আপনাকে ভোট দিলে নাকি না দিলে নাকি বিজেপি চলে আসবে? আরে আপনাকে ভোট দেওয়ার পরেই তো বাংলায় বিজেপি এলো। 34 বছর আমরা সরকার চালিয়েছি, তার আগে কংগ্রেস 7 বছর সরকার চালিয়েছে, সব ভালো ছিল বলবো না, আমাদের অনেক সাফল্য আছে বাংলায়, আমাদের দোষ ত্রুটিও আছে, কিন্তু আর কিছু করি কি না করি, আর কিছু করতে পেরে থাকি কি না থাকি, বাংলার মাটিতে বিজেপিকে নিজের ক্ষমতায় কোনোদিন একটা পঞ্চায়েত দখল করতে দিইনি। আর যে বাংলায় আমাদের সময় বিজেপি নিজের ক্ষমতায় একটা পঞ্চায়েত জিততে পারতো না, সেই বাংলায় এখন বিজেপির 18টা MP ঘুরে বেড়ায়। দিদি এমন বাংলা চালিয়েছেন, তারপরে বলছেন দিদিকে ভোট না দিলে নাকি বিজেপি চলে আসবে। আরে আপনাকে ভোট দেওয়ার পরেই তো বিজেপি চলে এলো। ক্ষমতায় এসে বলেছিলেন, আপনার দলের নেতারা বলেছিল লাল হাটাও বাংলা বাঁচাও, আরে লাল তো হাঁটলো বাংলা বাঁচলো না। আর আপনার দলের মুকুল থেকে শুভেন্দু, আপনার দলের যে নেতাগুলো বলেছিল, আর পাশের ভাঙড়ের ওপাশে রাজাঘাটে সব্যসাচী, দিদির দলের যে ভাইগুলো বলেছিল বাংলায় নাকি লাল পতাকা উঠতে দেবে না, দিদিকে বলছি তাকিয়ে দেখুন বাংলার দিকে, লাল পতাকা বাংলায় পতপত করে উঠছে। খালি আপনার যে ভাইগুলো বলেছিল বাংলায় লাল পতাকা উঠতে দেবে না, তারা কদিন আগে ব্রিগেডে বিজেপির মিটিংয়ে তৃণমূলের পতাকা নিয়ে মোদির জুতো পালিশ করতে গেছিল, মোদির জুতো পালিশ করে এখন তারা, বিজেপির নাম করে ভয় দেখাতে এসছেন, বিজেপির নাম করে ভোট চাইতে এসছেন। 10 বছর ধরে এমন সরকার চালিয়েছেন, 10 বছর পরে ভোটে লড়ছেন, নিজের সরকারের কাজ দেখিয়ে নয়, এখন নিজের পায়ে প্লাস্টার দেখিয়ে লোকের কাছে ভোট চাইতে হচ্ছে, এই হচ্ছে আপনার সরকারের চেহারা। আপনি আপনার নাকি আর একবার মুখ্যমন্ত্রী হওয়ার শখ। আর কি বিজেপি বিজেপি করছেন, মমতা ব্যানার্জির সব বাতেলাবাজি শুনলে আগে আমাদের হাসি পেত, এখন বেচারিকে দেখলে মায়া হয়। ওই আপনারা দেখেন তো টিভিতে মমতা ব্যানার্জির মিটিং হয়, দেখেন তো? দেখবেন একটা জিনিস খেয়াল করে, এখন যখন মমতা ব্যানার্জি মঞ্চে ভাষণ দেন, বিচারীর এমন অবস্থা হয়েছে, এখন মঞ্চে ভাষণ দিতে দিতে মাঝে মধ্যে ভাষণ থামিয়ে এরকম করে পেছন ফিরে দেখেন, পেছনের চেয়ারে সবাই বসে আছে নাকি এর মধ্যে কয়েকটা উঠে বিজেপিতে চলে গেছে। এই হচ্ছে দলের অবস্থা, তারা এসছে বাংলাকে বিজেপির হাত থেকে বাঁচাতে। 2রা মে-র পরে এই বাংলায় নতুন সরকার তৈরি হবে, সংযুক্ত মোর্চার সরকার। সংযুক্ত মোর্চার সরকার খালি আসামের সরকার হবে না, খালি বামপন্থীদের সরকার হবে না, খালি কংগ্রেসের সরকার হবে না। 10 বছর ধরে এই বাংলায় যে সাধারণ মানুষ, যারা যে কোনো কারণে তৃণমূলকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, তাদের জন্যও সরকার চালাবো আমরা বাংলায়। সেই মানুষের কাছেও যাব, তাদের হাত ধরবো, তাদেরকে সঙ্গে নিয়ে বলবো আমাদেরকে পরামর্শ দিন, আমাদেরকে সাহায্য করুন, বলুন কি করতে হবে বাংলায়।
আপনার সাহায্য নিয়ে সরকার চালাবো, কিন্তু বাংলার মাটিতে কোনোদিন যেন ওই মোদী আর মমতা পা রাখতে না পারেন। বাংলার মাটিতে বিজেপির জন্য, আরএসএস এর জন্য নো এন্ট্রি বোর্ড ঝোলাবো। আপনাদেরকে বলছি, যারা আপনাদের মাধ্যমে এত সংবাদ মাধ্যমের বন্ধুরা এখান থেকে টেলিকাস্ট করছেন, আপনারা মোবাইলে ভিডিও করছেন, এসব ভিডিও ছড়িয়ে দেবেন যত মানুষ আছেন যারা এই বাংলায় বিজেপির বিরোধী, তাদেরকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকার দিকে তাকান। সব কড়া তৃণমূলের নেতা এমন চোর এমন চোর। দেখুন তৃণমূলের আপনারা জানেন এদের সব ভালো, এদের নেতাদের মধ্যে এত ঝামেলা এত মারামারি। ওই কদিন আগে দেখলেন ভাঙড়ে প্রার্থী হতে পারেনি বলে নিজেরা নিজেদের পার্টি অফিসে আগুন লাগাচ্ছে। এদের এত ঝামেলা, এর সাথে এর ঝামেলা, ওর সাথে তার ঝামেলা, একটা ব্যাপারে তৃণমূলের নেতাদের কমন। এরা সব কড়া নেতা, একটা এমন চোর এমন চোর, পঞ্চায়েত থেকে শুরু করে মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর ভাইপো পর্যন্ত, এরা এমন চোর এমন চোর। এগুলো যে কদিন বেঁচে আছে তো পয়সা কামাবেই, এগুলো মরে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, এরা এমন চোর। আর এই সব কড়া চোর সিবিআই আর ইডির কেস খেয়ে বসে আছে। আপনাদেরকে বলছি বাংলায় বিজেপিকে আটকাতে হবে, কিন্তু বাংলায় যারা বিজেপি ওরা ভোটে জিতে তো সরকার করতে পারবে না, কিন্তু অন্যান্য রাজ্যে কি করেছে আপনারা দেখেছেন, বিহার থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে কর্ণাটক থেকে শুরু করে একটার পর একটা রাজ্যে ওরা ভোটে হেরে যাওয়ার পরে সরকার তৈরি করে। কি করে করে? অমিত শাহ পৌঁছে যায় এক হাতে টাকার বান্ডিল নিয়ে আর এক হাতে সিবিআই এর কাগজ নিয়ে, বলে আমাদের সঙ্গে আয় তো টাকার বান্ডিল ধর, আমাদের সঙ্গে আসবি না সিবিআই চোটা ধর। এই করে ভোটে হেরে যাওয়ার পরে সরকার তৈরি করে। বিজেপি ভোটে জিততে পারবে না, জিতে সরকার তৈরি করতে পারবে না আমি আপনি জানি, কিন্তু ভোটে হেরে যাওয়ার পরেও যেন বিজেপি সরকার তৈরি করতে না পারে বাংলায়, তার জন্য কি করতে হবে? তার জন্য বাংলা থেকে তৃণমূলের চোরগুলোকে মুছে দিতে হবে। আর বাংলায় যদি তৃণমূলের একটা পয়সা খাওয়া চোর নেতা এমএলএ হয়, তাহলে দুপুরবেলা ভোটের রেজাল্ট বেরোবে, বিকেলবেলা অমিত শাহর ফোন চলে যাবে, আসবি নাকি সিবিআই পাঠাবো, আসবি নাকি সিবিআই পাঠাবো বল। ও সবার আগে ভাইপো যাবে বিজেপিতে, তারপর বাকি নেতাগুলো লাইন দিয়ে যাবে। আমাদের 294 জন প্রার্থীর দিকে তাকান, আমাদের সংযুক্ত মোর্চার, আমাদের প্রার্থী তালিকায় এমন একজন প্রার্থী নেই যার বাড়িতে সিবিআই গিয়ে ইডি গিয়ে কলিং বেল বাজায়। কোন অমিত শাহর বাবার ক্ষমতা নেই আমাদেরকে সিবিআই দেখিয়ে ব্ল্যাকমেল করে। ভোটে আমরা জিতবো, এবং ভোটে জেতার পরে 5 বছরের জন্য বিজেপিকে বাংলার বাইরে রাখবো আমরা। আমরা পারবো, কারণ আমরা বিক্রি হব না, আমরা ভয়ের কাছে মাথা নত করব না, আমরা সিবিআই দেখিয়ে ইডি দেখিয়ে আমাদেরকে কিনে নেওয়া যাবে না, দিদি আর দিদির ভাইপোকে কিনে নেওয়া যাবে।